बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम सुप्रिय शिक्षार्थीबृंदरा सबाई केमन आछेन आशा करी सबाई भालो आछेन घरे आछेन सुस्थ एवं निरापद आछेन। आमी मोहम्मद हाफिजुर रहमान हाफिज सहकारी शिक्षक गणित बीएम मॉडल स्कूल एंड कॉलेज बगुड़ा। सुप्रिय शिक्षार्थी बंधुरा अनलाइन क्लासे आपनादेर स्वागतम। आज के आमी अध्याय सातेर द्वितीय अंश क्लास निब। प्रथम अंशे आपनादेर दशमिक भग्नांशेर जोग वियोग गुण भाग संक्रांत किछु समस्या समाधान करे दिएछिलाम। तारी आलोके आज के गाणितिक समस्या समाधान अर्थात योग्यता भित्तिक अंक निये आलोचना करब। बोर्डेर दिके सबाई लक्ष्य करें कि लेखा आछे। जाहिद बाजार थेके 40 टाका केजी दरे 7.5 केजी चाल, 115 टाका केजी दरे 0.5 केजी डाल एवं 30 टाका केजी दरे 2.5 केजी सब्जी किनलें। एखन ताले प्रश्नगुलो देखें। क नम्बर, तिनि कत टाकार चाल किनलें। ख नम्बर, तिनि कत टाकार सब्जी किनलें। ग नम्बर, তিনি মোট কত টাকার বাজার করলেন। তাহলে তিনি বাজারে কয়টা জিনিস কিনছিলেন? তিনটি, একটি চাল, একটি ডাল আর একটি হচ্ছে সবজি। আর এখানে যেভাবে অংশগুলো দেওয়া আছে আমরা এখন এই অংশগুলো সমাধান করব। চলুন তাহলে ক নম্বর কি ছিল, তিনি কত টাকার চাল কিনলেন। তাহলে শুধু চালের অংশটা করলেই হবে। তাহলে 40 টাকা কেজি দরে ছিল, তার মানে কি 1 কেজি চালের মূল্য 40 টাকা। তাহলে অতএব কত কেজি চাল কিনলেন? 7.5। তাহলে 7.5 কেজি চালের মূল্য 40 গুণন 7.5। যদি 7 কেজি হতো তাহলে তো খুবই সোজা, 7.40 কে গুণ করতাম তাহলে আমাদের উত্তরটা হয়ে যেত। এখন যেহেতু দশমিক আছে তাহলে আমাদের একটু রাফ করে দেখি। রাফের সময় যদি শূন্য থাকে, হ্যাঁ খুবই সহজ একটা নিয়ম আছে অনুশীলনী আগে আমরা শিখছিলাম, তাহলে শূন্যকে বাদ দিয়ে হিসাব করব। 7.5 উপরে নিচে 4 লিখছি, লিখে শুধুমাত্র 4 দিয়ে গুণ করছি। 4 5 20, হাতে 2, 4 7 28 2 30। এরপর শূন্যটা বসলো আর দশমিক যেহেতু এক অঙ্ক আগে ছিল এই জন্য এক অঙ্ক আগে দশমিক দিলে দশমাংশ হয়ে গেল। তার কত উত্তর হলো? 300.0 টাকা। তাহলে এখানে 300 টাকা আর 0 পয়সা, যেহেতু পয়সা নাই এই জন্য অতএব দেখি লিখবো, অতএব তিনি 300 টাকার চাল কিনলেন, উত্তর 300 টাকা। একইভাবে খ নম্বরে কী ছিল, তিনি কত টাকার সবজি কিনলেন। তাহলে শুধু সবজির অংশটা করব। তাহলে 1 কেজি সবজির মূল্য 30 টাকা। তাহলে অতএব 2.5 কেজি সবজির মূল্য কত হবে? 30 গুণন 2.5 টাকা। তাহলে এখন রাফ করলে কী হবে, যদি ডান দিকে কোনো জায়গা না থাকে তাহলে আমরা বাম দিকেও রাফ করতে পারি। তাহলে 2.5 উপরে লিখে শুধু 3 দিয়ে গুণ করে নিয়ে নিছি, 3 25 75, তারপরে একটা শূন্য ছিল বাদ, সেই শূন্যটা বসে দিলাম। এরপর এটা যেহেতু দশমাংশ তাহলে এখানেও দশমাংশ, তাহলে 75.0 টাকা। তাহলে অতএব কি, অতএব তিনি 75 টাকার সবজি কিনলেন, উত্তর 75 টাকা। তাহলে আমাদের অঙ্কের নিয়ম হচ্ছে যে অঙ্কটা সাজাবো তারপরে রাফ দেখাবো, রাফ কিন্তু অবশ্যই দেখাতে হয়, রাফ দেখাবো এরপর অতএব দিয়ে লিখবো, লেখার পর উত্তর লিখবো। এরপর গ নম্বর কী আছে, তিনি মোট কত টাকার বাজার করলেন। তাহলে বাজারের অঙ্ক করতে গেলে চাল ডাল সবজি সব যোগ করে নিতে হবে। আমার চালের অঙ্ক করা আছে 300 টাকা, সবজির অঙ্ক আছে 75 টাকা, তাহলে ডালের অঙ্কটা তো এখনো হিসাব করা হয়নি, তাহলে ডালের টাকে হিসাব করে নেই। তাহলে দেখেন কী লেখা আছে, 1 কেজি ডালের মূল্য হচ্ছে 115 টাকা। তাহলে অতএব 0.5 কেজি ডালের মূল্য কত? তাহলে 0.5 দিয়ে 115 কে গুণ করে দেই, তাহলে শুধুমাত্র 5 দিয়ে আগে গুণ করে নিলাম 575, তারপর দশমাংশ একটা দশমিক যদি বসে দেয় এক ঘর আগে তাহলে উত্তর হচ্ছে 57.5 টাকা। কিন্তু এটা উত্তর হিসেবে লেখা যাবে না, এটা শুধুমাত্র ডালের মূল্য। মূল অঙ্কটা ছিল হচ্ছে মোট কত টাকার বাজার করলেন। তাহলে আরেকটা অংশ আছে, এখন সবগুলো যোগ করে দেই। তিনি চাল কিনলেন 300 টাকা, ডাল কিনলেন 57.5 টাকা আর সবজি কিনলেন হচ্ছে 75.0 টাকা। এখন সবগুলো যোগ করে দেই, তাহলে মোট বাজার করলেন, তাহলে এখানে সব লাইন করে দেওয়া আছে দশমাংশের সাথে দশমাংশ যোগ, একক একক যোগ, দশক দশক যোগ, যোগ করলে কত হলো? 432.5 টাকা। তাহলে এটাই হচ্ছে উত্তর গয়ের, উত্তর হচ্ছে 432.5 টাকা। এরকম পরের অঙ্কে চলে যাই। দুই নম্বর অঙ্কটা দেখেন, শাহিনের ওজন 36.5 কেজি, তার ছোট ভাই ও বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ, এটা হচ্ছে উদ্দীপক। তাহলে এখন ছোট ছোট প্রশ্ন দেখেন, ক খ গ কী আছে। ক নম্বর, তার ছোট ভাইয়ের ওজন কত। খ নম্বর, তার বাবার ওজন নির্ণয় করো। আর গ নম্বর কী আছে, তাদের তিনজনের একত্রে ওজন কত। তাহলে চলুন এই অঙ্কটার সমাধান কেমন হবে, তাহলে এই অঙ্কের সমাধান করতে গিয়ে আমাদের আগে মিলাতে হবে এই অঙ্কটা কার মতন দেখতে। তাহলে আপনারা ঐকিক নিয়মের অঙ্ক শিখছিলেন,
তখন লেখা ছিল পুত্রের ওজন, পুত্রের বয়স 15 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পিতার বয়স কত হবে? তাহলে 3 দিয়ে কি করা লাগতো? 15 কে গুণ করা লাগতো, 3 15 45 বছর। ঠিক একই ভাবে এই অঙ্কটা সমাধান করব। তাহলে চলুন এখন এই অঙ্কটি সমাধান করি। সবাই লক্ষ্য করুন, দেখুন ক নম্বর কি অঙ্কটা কি ছিল? তার ছোট ভাইয়ের ওজন কত? শুধুমাত্র ছোট ভাইয়ের ওজনটা বের করতে হবে। তাহলে দেওয়া ছিল একটা, তাহলে শাহিনের ওজন হচ্ছে 36.5 কেজি। এখন এই জানা জিনিস থেকে অজানা জিনিসটা বের করবো, তার ছোট ভাইয়ের ওজন কত? তাহলে কি দেওয়া ছিল? যে তার ছোট ভাইয়ের ওজন হচ্ছে তার ওজনের 0.8 গুণ। তাহলে অতএব তার ছোট ভাইয়ের ওজন এই 36.5কে 0.8 দ্বারা গুণ করে নেই। তাহলে এখানে রাফ করে দেখানো হয়েছে কত হয়েছে, 29.20। তাহলে এখানে সমান দিয়ে বসে দিলাম 29.20 কেজি। যদি ডান দিকে কোনো শূন্য বসে যায় তাহলে সেটার কোনো মান নাই বা দাম নাই, এই জন্য আমরা এটা বাদ দিয়ে দিলাম। তাহলে উত্তর কী লিখবো? শুধু 29.2 কেজি। একইভাবে খ নম্বর অঙ্কটা তার বাবার ওজন নির্ণয় করি। তাহলে তার বাবার ওজন ক নম্বর যেভাবে করছি সেইভাবে দেখেন, শাইনের ওজনটা 36.5 কেজি, সেখান থেকে তার বাবার ওজন হচ্ছে তার ওজনের 1.6 গুণ। তাহলে 1.6 দিয়ে 36.5কে গুণ করে নিই। তাহলে অতএব তার বাবার ওজন হচ্ছে 36.5 গুণন 1.6। তাহলে উত্তর কত হবে? এখানে রাফ দেখানো হয়েছে, রাফ দেখেন কেমন করে হয়। একইভাবে গুণ করবো 5, 6, 30, তারপর 6, 36, 3, 39, 3, 6, 18, 21। তারপর একটা শূন্য দিলাম, 5, 1, 5, 6, 1, 6, 3, 3, এরপর যোগ করে 5, 8, 4, 0 হলো। এখানে একটা দশমাংশ, এখানে একটা দশমাংশ, তাহলে উত্তরে গিয়ে শতাংশ হয়ে গেছে। তাহলে উত্তর হচ্ছে 58.40 কেজি, যেহেতু শূন্যটার কোনো মান নাই বা দাম নাই, এই জন্য উত্তর হলো 58.4 কেজি। এখন গ নম্বরটা কী ছিল? তাদের তিনজনের একত্রে ওজন কত? তাহলে তিনজনের একত্রে ওজন করতে গেলে আমাদের কী করতে হবে? যোগ করে নিতে হবে। তাহলে এখন গ নম্বর যোগ করে দেই। তাহলে শাহিনের ওজন হচ্ছে 36.5 কেজি, তার ছোট ভাইয়ের ওজন হচ্ছে 29.2 কেজি, তার বাবার ওজন হচ্ছে 58.4 কেজি। তাহলে এখন অতএব যোগ চিহ্ন, তাহলে অতএব তিনজনের একত্র ওজন কত? তাহলে 5, 7, 2, 7, 7, 4, 11, হাতের 1, 8, 8, 1, 9, 9, 18, 6, 24, 24, 4, হাতের 2, 5, 8, 2, 7, 7, 8, 2, 8, 9, 9, 3, 12, তাহলে 124.1 কেজি। তাহলে উত্তর কত হলো? উত্তর হচ্ছে 124.1 কেজি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এবার পরের অঙ্কে চলে যাই। তাহলে লক্ষ্য করুন 3 নম্বর অঙ্কটা কী লেখা আছে। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গমিটার, আর এই জমিটার প্রস্থ হচ্ছে 22.5 মিটার। তাহলে ক নম্বর কী আছে? জমির প্রস্থকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। আর খ নম্বরে কী আছে? খ নম্বরে আছে হচ্ছে জমির দৈর্ঘ্য নির্ণয় করো। আর গ নম্বরে কী আছে? দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে, তার মানে এই জমির দৈর্ঘ্য যেটা ছিল সেইটাই থাকবে। তাহলে অপরিবর্তিত রেখে প্রস্থ যেটা ছিল সেটাকে 2 মিটার বৃদ্ধি করতে হবে, মানে বাড়াতে হবে। তাহলে ক্ষেত্রফল কত হবে? চলুন একটা একটা করে সমাধান করি। তাহলে প্রথমে ক নম্বরের সমাধান, জমির প্রস্থ কি? আয়তাকার জমির প্রস্থ হচ্ছে 22.5 মিটার, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে দেখুন কিভাবে করা হয়, 22.5 মানে দশমাংশ, তাহলে নিচে 10 হবে, এই দশমিকের জন্য একটা 1, আর এই যে একটা অঙ্ক আছে এর জন্য একটা 0। তাহলে উপরে 225, নিচে 10, তাহলে 225/10। এখন ভগ্নাংশকে কী করতে হবে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে 225 আর 10কে কী দিয়ে কাটবো আমি? 5 দিয়ে। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর 5 দিয়ে 225কে অন্য জায়গায় ভাগ করে দেখবো কত হয়, আর যারা মুখে মুখে করতে পারবো তাহলে 4 5 20, আর এখানে 2 নামবে 5, 25, 5 5 25, তাহলে 45/2। তাহলে 45/2 এটা একটি কী ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করতে হয়। তাহলে 2 দিয়ে আবার 45কে ভাগ করি। তাহলে প্রথমে 2 দুগুণে 4, 5 নেমে আসলো, 2 দুগুণে 4, 1। এখন যদি আবার দশমিক দেই তাহলে তো 0 পাবো, কিন্তু তাহলে তো উত্তর হবে না, কারণ এখানে লেখা আছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, এই জন্য আর দশমিক করা যাবে না। তাহলে উত্তর কীভাবে লিখবো? এই ভাগফলটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে 22 সমস্ত, ভাগশেষটা হচ্ছে লব, আর এই ভাজক হচ্ছে হর, তার মানে 22 সমস্ত 1/2। তাহলে এটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এবার খ নম্বর কী ছিল? জমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আগে অঙ্কটা তুলে নেই। খ নম্বরে আয়তাকার জমির ক্ষেত্রফল ছিল 729 বর্গমিটার, আর জমির প্রস্থ হচ্ছে 22.5 মিটার। তাহলে আমাদের সূত্র আছে আয়তের ক্ষেত্রে, তাহলে আয়তের দৈর্ঘ্য নির্ণয় করবো কীভাবে? ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ করব। ঠিক বলেছেন। তাহলে অতএব জমির দৈর্ঘ্য হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ একক। এখন মানগুলো বসে দেই, 729 ভাগ 22.5, আর এখানে একক কী লেখা আছে? মিটার। এখন যদি আমাদের যদি ভাজকে যদি দশমিক থেকে যায় তখন আমরা কী করি?
दशमिक विहीन कर दशमिक मुक्त कर दशमिक मुक्त करार्जन जो एट दशमांश तेल दस दिए गुण करब तुद ये दस दिए गुण करते कर लेना भाज्य के गुण करज के गुण करब तेल 729 गुणन दस आर 22 दशमिक 5 गुणन दस तेल 729 दस दिए गुण कर 7290 और 22 दशमिक 5 के 10 द्वारा गुण कर ले दशमांशा उठे जाए तक आसे गल 225 एरपर 225 दिए 7290 के भाग करते हैं तेल देखो डान दिखे दाब देव आ 225 दिए 7290 के भाग करी तेल प्रथम तीन बार दीब तीन बार दी कत है 675 तपर वियोग करी 54 ऊपर के शून्य नामे आसल एबार दुई बार दीब दुई बार दी हो 450 वियोग कर ले 90 हलो एरपर तो करब एपर एखे एक दशमिक दिए दिल एक शून्य पाए गलम एरपर 225 दिए 900 के भाग करब तेल चार बार दी मिले गेसि तेल उत्तर कत पा गल 32.4 एखे बसे दी तेल 32.4 मीटार तेल उत्तर हे 32.4 मीटार एन चलो ग नम्बर अंकटा करी ग नम्बर अंकटा कि दैर्घ्य अपरिवर्तित रेखे मैं दैर्घ्य जा आगे सेटाई थक और कोवर्तन होना किंतु प्रस्तुत क्या है 2 मीटार बृद्धि पा आगे जा 2 मीटार बृद्धि पाता क्षेत्रफल कत तो है तेल चलू ये एन निर्णय करी तेल प्रश्न मते मैं ये प्रश्न कि बोल प्रश्न मते आयताकार जमिर दैर्घ्य हे 32.4 मीटार आगे जो दैर्घ्यटा छिल और प्रश्न कि है तेल 22.5 जोग 2 एन 2 के 5 एर साथे जोग है ना कि 5 तो दशमांश किंतु ये 2 हे एकक ये 2 जोग है युर साथ दर साथ जोग हम 4 हो जाए तर मैं 24.5 24.5 मीटार तेल क्षेत्रफल सूत्र जाना आयतर क्षेत्र क्षेत्रफल समान कि दैर्घ्य गुणन प्रस्त वर्ग एकक एन तेल बसे दे 32.4 गुणन 24.5 एन डान दिखे राफ देखें 32.4 के 24.5 द्वारा गुण कर ले कत है तेल एक ही भाव गुण कर प्रथम आगे साधारण गुण चार पाँच 20 हाथे 2 5 10 2 12 हाथे 1 5 3 5 15 और 16 एक शून्य बसलो तपर 4 दिए गुण करी 4 4 16 4 2 8 और 9 3 4 12 एरपर 2 शून्य बसे दिए 2 दिए गुण कर दे 4 2 8 2 2 4 3 2 6 पर जोग कर कत पा गल 7 9 3 8 0 एखे एक दशमिकर पर एक अंक एखे दशमिक पर एक अंक तेल मोट हे 2 अंक तेल 2 अंक डान दिक्कत हिसाब कर दशमिक बसे दे तेल उत्तर हे 793.80 793.80 वर्ग मीटार तेल अतए तेल दैर्घ्य जो अपरिवर्तित था प्रस्त जो 2 मीटार बृद्धि पाए क्षेत्रफल कत है तेल क्षेत्रफल 793.8 वर्ग मीटार उत्तर 793.8 वर्ग मीटार तो प्रिय शिक्षार्थी बंधुरा तीनटा अंक हमारे समाधान करा हुए गेलो ठीक ए रकम आरो किछु अंक आछे जत बेशी अनुशीलन करबें तत आपनादेर मेधा सार्फ हबे तो देखें ए रकम एकटा शीट आपनारा यूट्यूब बक्से पाबेन सेखान थेके डाउनलोड करे नेबेन निये बासाय अनुशीलन करबें तो आज ए पर्यन्त भालो थाकबेन बासाय थाकबेन पितामातार कथा शुनबेन स्वास्थ्यविधि मेने चलबेन आल्लाह हाफेज़।